বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমি একটু জর্দা রান্না করছিলাম, সেটা আপনার সাথে একটু শেয়ার করলাম। রেসিপিটা শেয়ার করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম, তাই এত একটু চলে আসছি ফুলের দোকানে। সবজির মার্কেটেই গেছি আমরা, আসার সময় পাশেই, একেবারে পাশেই ফুলের দোকানটা। এখন ভালো লাগতেছিল ঘুরতে। আসলে ফুল ভালোবাসে না এমন কাউরে মনে হয় খুঁজে পাওয়া যাবে না, সবাই ফুল খুব ভালোবাসে, তাই না? খুব পছন্দ করে সবাই ফুল। আমারও খুব ভালো লাগতেছিল ঘুরতে। আমার মেয়ে তো এখানে আসলে সবসময় অন্তত 5 মিনিট হইলেও একটু ঘুরে যাবে, যে না আমার মেয়ে আসতেছি, একটু একটু দাঁড়াও আমি আসতেছি বলে একটু ফুলের দোকানটা ঘুরে যাবে। অনেক রকমের ফুল দেখে আসলে মনটা ভালো হয়ে যায়। কে কোন ফুলের নাম জানেন আমাকে একটু জানাবেন, আমি অনেকগুলি নাম জানি না। যদি আপনার নাম জানা থাকেন কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা সাথে সাথে চলে যায় আপনার কাছে। দেখেন কত ফুল, এটা আমরা যে বলি চুকুই, ওই টাইপেরই চুকুই বলতাম আমাদের দেশে এটাকে। কার সে এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এখানে বলতো যে চুকোয়ের মতো বলতো, একটু টক টক হয়। আর তো ল্যাভেন্ডার ভালো লাগতেছিল আসলে ফুলগুলি খুব দেখে। এটা আমার কাছে আসলে কেয়া ফুলের মতো লাগছে, আমাদের দেশে আমরা কেয়া ফুল দেখতাম, আর এটা হচ্ছে মোরগ ফুলের মতো, আমাদের দেশে আমরা বলতাম মোরগ ফুল, ওই টাইপেরই দেখলাম। আমার আজকে আমার একটা মেয়ের আজকে জন্মদিন, সত্যি শুভ জন্মদিন মা, অনেক অনেক ভালো থাকো, এই দোয়া রইল তোমার জন্য। সামনে আঁকা যাও আর অনেক বড় হও, সব সময় আমার দোয়া তোমাদের সাথে থাকবে। দেখেন এই এইগুলি কি সুন্দর, কিউট লাগে না, তাই না? অনেক কিউট। ঘুরে ঘুরে দেখতে দেখতে আসলে সময় চলে গেছে, কোন দিক দিয়ে বলতেই পারি না। খুব ভালো লাগতেছিল ফুলগুলি দেখতে। এখানে আবার একটু গাছ বিক্রি করে, ফুলের গাছগুলি দেখতেছেন। জাপানিজরা কিন্তু অনেক ফুল ভালোবাসে, তাই না? আমরা কিন্তু ছোটবেলায় বইতে পড়তাম যে ফুল কাগজের অনেক কিছু তৈরি করে, কাগজ দিয়ে ওরা এগুলো তৈরি করতে আসলে ওরা ভালোবাসে। এগুলি কিন্তু মাটির, অরিজিনাল না, এটা মাটির। কত ছোট ছোট গাছ, সবাই ভালো থাকবেন। আমি আর বেশিক্ষণ বড় করব না, যে যেখান থেকে থাকেন ভালো থাকবেন। আর এটা কিন্তু অরিজিনাল মিষ্টি কুমোর, অনেক বড় বড় মিষ্টি কুমোর। আগের দিনে আরিয়াল বিলে এরকম বড় বড় মিষ্টি কুমোর হইতো, দেখতাম। আর এখানে অনেক বীজ, সব বীজ। সবাই ভালো থাকবেন, আমি আর বেশিক্ষণ বড় করবো না ভিডিওটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।